নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মীনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হল। মৎস্য চাষীদের মৎস্য চারা পোনা বিতরণ করা হল বুধবার। কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। ধর্মীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হল। চলে আসছে বিস্তারিত খবরে। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। বিভিন্ন দপ্তর মিলিতভাবে এদিনের আলোচনায় অংশ নেয়। জেলা শাসকের সভাগৃহে চলে এদিনের এই আলোচনা। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় জেলা শাসকের সভাগৃহে। বিভিন্ন দপ্তর এদিনের আলোচনায় অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের তত্ত্বাবধানে চলে সমগ্র কর্মকাণ্ড। কাজের গতি ত্বরান্বিত করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। জনগণের সুবিধার্থে কি কি করণীয় অথবা কাজ করতে কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এদিন আলোচনা করা হয়। বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়িত করার লক্ষ্যমাত্রা নিয়ে রূপরেখা তৈরি করা হয় আলোচনা টেবিলে। প্রত্যেক লাইন ডিপার্টমেন্ট ছিল আজকে, প্লাস আমাদের এসডিও সাহেবরা ছিল, আমরা মনিটর করি বিভিন্ন ডিপার্টমেন্টাল ইস্যুর ব্যাপারে। অনেক কিছু জাতি চলতে থাকে, উদ্দেশ্যটা হয় প্রত্যেক মাসে বসে আমরা ইন্টার ডিপার্টমেন্টাল ইস্যু সলভ করে দিই। তো আজকে সেরকমই হচ্ছে, প্রত্যেক প্রজেক্টকে রিভিউ করা হলো, কত প্রোগ্রেস হয়েছে, যদি কারোরই কোনো অসুবিধা আছে সেটা রিভিউ করা হলো, আর সেভাবেই আমরা। যেমন কোন কোন ডিপার্টমেন্ট পিডব্লিউডি ছিল, প্রত্যেক রাস্তার কথা হলো, জিটি রোড অথবা অনেক কিছু থাকে, যে রাস্তা থেকে পোল পুকি মাল সরানো হচ্ছে, ওয়াটার লাইন বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হল। এদিনের মিছিলটি টাউন হল থেকে শুরু হয়ে রাজবাড়িতে গিয়ে শেষ হয়। কয়েক হাজার মহিলা এদিনের মিছিলে পা মেলান। শহর বর্ধমানে একটি মিছিল অনুষ্ঠিত হল বুধবার। পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই মিছিল। আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল মহিলা কংগ্রেসের সমাবেশকে সফল করার লক্ষ্যে এদিনের এই কর্মসূচি গৃহীত হয়। কয়েক হাজার মহিলা এদিনের মিছিলে পা মেলান। মমতা ব্যানার্জী
মিছিলে কি স্লোগান থাকবে? আমাদের এই পেট্রোলের মূল্য বৃদ্ধি ইত্যাদি, তারপরে গতকাল যে মুখার্জনক ব্যবহার ঘটেছে একজন জাতীয় নেতা তার মুখে সেইটা মাথায় দিয়ে প্রতিবাদ করেছেন। মিছিলটি টাউন হল থেকে শুরু হয়ে রাজবাড়ি পর্যন্ত যায়। সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি মিছিলের মাধ্যমে তুলে ধরা হয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে উদ্যোক্তাদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, সেই দিনকে কেন্দ্র করে আজকে আমরা জেলা থেকে পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার মিছিল একটা করছি। যেমন বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। মৎস্য চাষীদের মৎস্য চারা পোনা বিতরণ করা হল বুধবার। 9টি পঞ্চায়েতের 45 জন মৎস্য চাষীদের আর্থিক সুবিধার্থে এই উদ্যোগ গৃহীত হয়। ব্লক ফিশারি অফিসার প্রশান্ত কুমারের তত্ত্বাবধানে চলে এদিনের এই কর্মযজ্ঞ। মৎস্য চাষীদের আর্থিক সুবিধার্থে মৎস্য চারা পোনা বিতরণ করা হল বুধবার। বর্তমান সদর 2 নম্বর ব্লকে চলে এদিনের এই কর্মযজ্ঞ। 9টি পঞ্চায়েতের মৎস্য চাষীদের কেন্দ্র থেকে মাছের চারা পোনা বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে 45 জন মৎস্য চাষীর হাতে মাছের চারা পোনা তুলে দেওয়া হয়। প্রত্যেক মৎস্য চাষীকে 21 কিলো করে মাছ এবং 30 কিলো করে চূর্ণ সার দেওয়া হয়। ব্লক ফিশারি অফিসার প্রশান্ত কুমারের তত্ত্বাবধানে চলে এদিনের এই কর্মকাণ্ড। আমাদের 9টা পঞ্চায়েতকে দেওয়া হচ্ছে, টোটাল 35টা মিনিকিট বিলি হচ্ছে, যেটা 1000 পিস মাছ আর 30 কেজি চুন, আর সোশ্যাল ফিশারি 10টা দেওয়া হচ্ছে, যেখানে ওখানেও 1000 পিস মাছ 30 কেজি চুন দেওয়া হচ্ছে। আপনারা আজকে 1000 পিস মাছ পাচ্ছেন, তার সঙ্গে আপনারা তার সার টার সমস্ত কিছু পাচ্ছেন, আপনাদের কি ভাবনা যে এটা থেকে কি আপনারা আরো ভালো করে মাছ চাষ করতে পারবেন? অবশ্যই, হ্যাঁ অবশ্যই আমরা ভালো করব। এই প্রকল্পে আমরা উন্নতি হচ্ছে আমাদের। স্থানীয় বিডিও অদিতি বসু, পঞ্চায়েত সমিতির সভাপতি অম্বিকা যশ, বর্তমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল দত্ত সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে ফলপ্রসূ করে তোলেন। আয়োজকদের আশা, অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনে যথার্থ কর্মদক্ষতা করে তুলতে পারবে, ফলে অন্য রাজ্য থেকে আর মাছ আমদানি করতে হবে না। দেখুন, আমরা তো পশ্চিমবঙ্গটা মেনলি জানি কৃষিভিত্তিক, তাই কৃষির পাশাপাশি প্রান্তিক বা শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রাণী সম্পদ প্রতিপালন মৎস্য চাষে সার্বিক গুরুত্ব দিয়েছেন। তারই অঙ্গ হিসাবে আমাদের বর্ধমান 2 পঞ্চায়েত সমিতি এবং ডেভেলপমেন্ট ব্লক প্রতি বছরই আমরা বর্ষা সিজনে আর এই সময়টা আমরা কিন্তু মাছের চাষিদের আমরা দিই, যারা প্রান্তিক মানুষ শিকা নিয়ে বা লিজ আউটের মধ্যে দিয়ে যারা পুকুর চাষ করেন তাদের আর্থিক সহায়তা যাতে বৃদ্ধি পায়, যারা মাছ চাষ করে যাতে উপকৃত হয় এবং একটা বিকল্প অর্থনৈতিক সন্ধান পায়, সেই জন্য আমরা দিচ্ছি। আজকে আমাদেরও এই ডিপার্টমেন্ট থেকে 45 জন কৃষককে আমরা 21 কিলো করে মাছ এবং 30 কিলো করে চুন দিচ্ছি। আপনারা জানেন এর আগেবার আমরা বন্যায় যারা ক্ষতি হয়েছিল তাদেরকেও আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। এই যে ধারাবাহিকভাবে যে প্রাণী সম্পদ প্রতিপালন, গোপ, বিভিন্ন রকম হর্টিকালচার, মৌমাছি প্রতিপালনের মধ্যে দিয়েও আমরা এখন রোজগারের ব্যবস্থা করেছি, তেমনি মাছ চাষের মধ্যে দিয়ে করছি।
আমরা খুশি, এলাকার মানুষ আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি লাভ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপকে আমার মনে হয় এখানকার যারা মাছের চাষ করে তারাও খুশি, এবং তারাও এই প্রক্রিয়াটা আগে জানতে পারতো যে হয় কিছু কিছু পকেট মানুষকে দিয়ে এগুলোকে চাপা দেওয়া হতো। আজকে দেখুন সরাসরি মানুষ একটা ই গভর্নেন্সের মধ্যে দিয়ে লিস্টের তালিকা হয়ে সরাসরি উপভোক্তারা এখন সুযোগটা পাচ্ছে, এটা আমাদের কাছে খুব ভালো। আর মানুষ যে সাড়া দিয়েছে এবং এলাকার মাছের যোগানটা হচ্ছে, এটা আমাদের লাভ। কারণ আমরা আগে জানি ডিম মাছ মাংস আনন্দ থেকে আমাদের আনতে হতো, কিন্তু বিগত কয়েক বছরের সরকারের এই পদক্ষেপ নেওয়ার ফলে আমাদের মাছ এখন অর্ধেক আমদানি করতে হয়। আরও কিছু ঘাটতি আছে, আমরা চাইছি যাতে আগামী বছর থেকে আমাদের আর অন্ধ থেকে মাছ আমদানি করতে না হয়, লোকাল লোকের চাহিদা অনুযায়ী যেন এখানকার চাষিরা নিজেদের মাছটা উৎপাদন করতে পারে, সেই পদক্ষেপে এটাকে আরও গতিশীল করার জন্য আমরা মানুষকে সচেতনতা করব, এটাই আমাদের কমিটমেন্ট। বরসুল থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল মেমারি এক নম্বর ব্লক কৃষি খামারে। অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। শিবিরে 50 জন প্রশিক্ষণ নেন। মেমারির এক নম্বর ব্লক কৃষি খামারে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের কৃষকদের কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল। তাকে যে কন্ট্রাক্টটা হয়েছে যে আমাকে 5 কেজি 10 কেজি যাই দিতে হোক, সেটা আমাকে দিতেই হবে, আমার জমিতে ফসল হোক আর না হোক, তাই তো? সেইভাবেই তো করা হয়, কিন্তু সময়টাকে আমরা ধরতে পারলাম না। আর একটা কি, কেউ কিছু মনে করবেন না, আমাদের চাষটা একটু হয়ে যায় অভাবী চাষ, বীজটা কোথাও থেকে জোগাড় করা হলো, ঠিক মতো ভাবে সারটা হয়তো দেয়া হলো না, 10 কেজি চাইছিল 5 কেজি দেয়া হলো, আর কি হলো, প্রোটেকশনটা যেটার জন্য আমরা রোগ পোকা থেকে গাছটাকে আমাদের ফসলটাকে রক্ষা করতে পারবো, সেটা আমরা ঠিক মতো করতে পারি না। অসুবিধাটা কোন জায়গায়, আমরা যে সময়টা যদি ঠিক মতো ধরতে পারতাম তাহলে এগুলো তো কিছুটা আমরা সময়ের সাথে সাথে আমাদের গাছের নিজস্ব ক্ষমতায় বেরিয়ে আসতো, কিন্তু দেখা যাচ্ছে কি, যেহেতু আমি সময় ধরতে পারিনি। টিআরএফ এর প্রকল্পে ধান চাষের পর সেই জমিতে তৈলবীজ বা ডাল জাতীয় দানাশস্য চাষে উৎসাহিত করতে এইরূপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান মেমারি এক নম্বর ব্লক কৃষি অধিকর্তা নীলকান্ত সাহা। আজকে প্রশিক্ষণ শিবির চলছে টিআরএফ এর স্কিমের আন্ডারে, কৃষক প্রশিক্ষণ শিবির, টার্গেটিং রাইস ফালো এরিয়া। ধানের ধান লাগানোর পরে যে জমি খালি পড়ে থাকে সেই জমিতে কী কী ধরনের ফসল চাষ করলে কৃষকরা লাভবান হবে সেই সংক্রান্ত প্রশিক্ষণ শিবির। আচ্ছা, আজকে কতজন প্রশিক্ষণ নিচ্ছে? 50 জন কৃষক আজকে প্রশিক্ষণ নেবে। আচ্ছা, আজকে দেখছি মূলত আদিবাসী সমাজের আর কি প্রশিক্ষকই বেশি আছেন এই বিষয়ে? মূলত যদি এখানটাতে গভর্নমেন্ট গাইডলাইন এটা ছিল না যে আদিবাসী সমাজেরই সবাইকে প্রশিক্ষণ দিতে হবে, কিন্তু আমরা দেখেছি যে যারা পিছিয়ে পড়া, যারা মূলত এরাও চাষের সঙ্গে যুক্ত, আমরা সব ট্রেনিং হয়তো এদেরকেও যুক্ত করতে পারি না, সেই জন্য আমরা এটা নিজস্ব উদ্যোগে একটা স্পেশাল ড্রাইভ দিয়েছি যাতে আদিবাসী সমাজের তারাও সবাই এসে ট্রেনিংটা নিতে পারে, সেই জন্য আজকে স্পেশালি এদেরকেই ডাকা হয়েছে। এদের যে প্রশিক্ষণটা দিচ্ছেন সেটা কী বিষয়ের ওপর দিচ্ছেন? এটা সব কিছু, চাষবাস, চাষকে কী করে লাভজনক করা যায় এবং কী করে জমি ভালো রেখে ফসল ভালো করে ফলিয়ে ওরা আরও বেশি আর্থিকভাবে লাভবান হতে পারে, আপনার কিছুই আলোচনা। জমি জায়গা রয়েছে চাষের সঙ্গে যুক্ত, আবার কেউ আমাদের এখানে রয়েছেন যারা অন্যের জমিতে সেটা ভাড়া হিসেবেও যান আপনারা, মানে যে থেকে আমরা বাংলায় বলি যে শ্রমিক, দিন মজুরের কাজে আমরা যাই, আবার নিজেদের কিছু যা 10 কাঠা 20 কাঠা জমিতে জমি আছে সেটা আমরা চাষ করি, তো হয়ে যায় অসুবিধা রকম জায়গা। চাষ আপনারা জানেন এবং প্র্যাকটিক্যালি অভিজ্ঞতাটা আমাদের অনেক বেশি, কীভাবে আলোচনা চক্র হচ্ছে আর কি, আমার এক নম্বর ব্লকে আমাদের চাষবাসের বেশিরভাগই আমাদের চাষবাসের উপরে আমার নির্ভরশীল এবং চাষবাস করে থাকি,
তার জন্য আমরা কোনো ট্রেনও পাইনি, কিছু পাইনি। আজকে যে ট্রেন নিয়ে আয়োজন করেছেন আমাকে অনেক অশেষ ধন্যবাদ যে আমাদের ট্রেনের চিন্তাভাবনা করেছেন একটা খুবই ভালো ব্লকের মধ্যে। এদিন 50 জন প্রশিক্ষণ নেন, এর মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা, ফার্ম ম্যানেজার, ইনচার্জ কৌশিক প্রামাণিক ও পঞ্চায়েত সমিতির সদস্য সনাতন হেমব্রম। কৃষকরা এইরূপ প্রশিক্ষণ পেয়ে স্বভাবতই খুশি। মেমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরলাম বিরতির পর। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। বাঁকুড়ার পিরলগাড়ি মোড় থেকে সারেঙ্গা পর্যন্ত রাস্তা সংস্কার ঘিরে ক্ষোভ প্রকাশ পেয়েছে জনগণের মধ্যে। খবর পেয়ে পিডব্লিউডির আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। খবর পেয়ে পিডব্লিউডির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ভিড়ে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। বাঁকুড়ার পিরলগাড়ি মোড় থেকে সারেঙ্গার রাস্তা সংস্কারের কাজ চলছে, ওই রাস্তায় নিম্নমানের পিচ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। এখানে আপনাদের সামনে আমি পিচ টেস্ট করে দেখাবো। আমাদের জানা নেই, আপনি বলুন না কতদিন রিপেয়ারিংয়ের কাজ, কত একটা রিপেয়ারিং দাঁড়াম না, একটা রিপেয়ারিংয়ের কাজ কতদিনের ইয়ে থাকে, কত পার্সেন্ট ভালো থাকবে, কতদিন কাজটা ভালো থাকার ব্যাপারটা নয়, তিন মাস টানা সার্ভিসিং এর ক্ষেত্রে এক বছর, 40-এর বেশি বিটুমিন। যে কাজটা আপনারা করছেন পি মোড়ে, এটার আপনি বলুন ডিএলপি পিরিয়ড তিন মাস। আচ্ছা ঠিক, তিন মাসের মধ্যে ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে আপনাদের সামনে মিডিয়া দখলে আপনি রেকর্ড করবেন, আসছে হাতে দেখে পিস তো বোঝা যায় না, যাই কি আপনাদের চোখের সামনে আমি ভিটামিন টেস্ট করে দেখাচ্ছি। স্থানীয়রা জানিয়েছেন রাজ্য সরকার জঙ্গলমহলকে ঢেলে সাজাচ্ছেন, মুখ্যমন্ত্রী এলাকা উন্নয়নের লক্ষ্যে নানারূপ প্রকল্প নিচ্ছেন, কিন্তু ঠিকাদাররা নিজেদের ইচ্ছামতো নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করছে। এলাকাবাসী দাবি তুলেছেন এই ধরনের কাজ তারা বরদাস্ত করবেন না। এই পিচ কিন্তু হাতে লাগছে না, পিচের মতো রং করেছে দিয়ে দু নম্বরই পিচ দিয়ে আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা উন্নয়নের জন্য দিচ্ছে, কিন্তু উন্নয়ন নামে ঠিকাদার ভাওতাগিরি করে কিছু মানুষকে অফিসিয়ালিকে বস করে এরকমে দুর্নীতি করছে, এগুলো আমরা মানছি না, এলাকার জনগণ এটা মানছে না। ভালো কাজ করতে হবে, আমাদের ভালো কাজ চায়, দীর্ঘদিন যাতে টেকসই হয়, যাতে রাস্তা আমাদের কোনো মতে খারাপ না হয়, তার জন্য আমরা এই কাজটা আটক করেছি যাতে ভালোভাবে হয়, আমাদের কোনো এখানে কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিচ্ছি না। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। ধর্মীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হল, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাঞ্চননগরে। অনুষ্ঠান ঘিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। মঙ্গলবার কাঞ্চননগরে একাদশ দিবসীয় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হল। মহাপ্রভু শ্রী চৈতন্য কর্চাকবি গোবিন্দ দাসের 550তম জন্মোৎসবের সূচনা করেন বর্ধমান রামকৃষ্ণ মিশনের স্বামীজি। উপস্থিত ছিলেন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পৌরসভার এমসিআসি খোকন দাস, ডাক্তার সুশান্ত দাস, সুভাষ বণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে সোমবার একটি সুসজ্জিত শোভাযাত্রা শহর পরিক্রমা করে। প্রতিদিন পুজো পাঠের পাশাপাশি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জানান উদ্যোক্তারা। Thank you.
আমাদের খরচাভোগী গোবিন্দা সেবা সংঘের গোবিন্দ দাস চৈতন্য পার্শ্বদ গোবিন্দ দাস কর্মকারের জন্মপীঠে 575 তার জন্মদিন দিবস এই আজকের এই পরিশ্রম ধরে গতকাল আমাদের সূচনা হয়েছিল আমরা কাঞ্চনগর থেকে বর্ধমান টাউন প্রবৃত্তি আমাদের 550 জন্মদিবস উপলক্ষে আমরা মহাপ্রভু শ্রী পাদুকা নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম সেই পাদুকার সহযোগে আমরা গতকাল আমাদের শোভাযাত্রা হয়েছে পদযাত্রা হয়েছে পরিক্রমা করেছি বর্ধমান শহর আজ আমাদের কবির জন্মদিন 550 জন্মদিবস আমাদের পালন হচ্ছে মহাশ্রমণে আমরা পালন করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণ আশ্রমের বর্ধমান শাখার স্বামী জ্ঞানেশ্বরানন্দী মহারাজ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সকল প্রিয় রবিরঞ্জন চট্টোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকল প্রিয় আমাদের কাঞ্চননগর বর্ধমানের উপকার আমাদের এই যুগ্ম সম্পাদক আমাদের জন্মোৎসব কমিটির যুগ্ম সম্পাদক এবং ট্রাস্টের ওয়ার্কিং প্রেসিডেন্ট খোকন দাস আমাদের মধ্যে উপস্থিত আছেন সুভাষ বড়ি আমাদের মধ্যে উপস্থিত আছেন সহসভাপতি ডাক্তার সুশান্ত দাস সহ এই এলাকার সমস্ত ভক্তজন বিরাট মহাসভরে আমাদের অ্যানুয়ালি ব্যাপী আজকের এই অনুষ্ঠান সূচনা হলো এবং আমাদের অ্যানুয়ালি ব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলবে আমাদের প্রতিদিন ভাগবত পাঠ আছে লীলা কীর্তন আছে কবি গান আছে তারপর আমাদের চলবে 24 ব্যাপী নাম কীর্তন এবং লাস্টের দিন আমাদের অন্তত 20,000 মানুষ এখানে এদিনের অনুষ্ঠানে ভক্তদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা খবর শেষ করার আগে দেখে নেব আরও একবার আজকের নিউজ হেডলাইন্স আলোচনা সভা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হল মৎস্য চাষীদের মৎস্য চারাপোনা বিতরণ করা হল বুধবার কৃষি প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হল নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ধর্মীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হল এখনকার মতো খবর এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায় আপনারা দেখছেন আনন্দবার্তা আমরা নিরপেক্ষ নেই মানুষের সাথে সমাজের পক্ষে নমস্কার।